ভারত থেকে দেশে পেঁয়াজ আসার পথে বাধা যেন কাটছেই না। আগে এলসি করা ও এলসির বিপরীতে গত রোববার টেন্ডার হওয়া পেঁয়াজ শনিবার থেকে দেশে ঢোকার কথা ছিল। শুক্রবারই এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছিল ভারতের পক্ষ থেকে, কিন্তু তাতেও বাধা পার হতে পারেনি বাংলাদেশ ভারত সীমান্তের বিভিন্ন স্থলবন্দরে আটকে থাকা পেঁয়াজ ভর্তি কয়েকশো ট্রাক। শনিবার দিনভর অপেক্ষার পরও বেনাপোল স্থলবন্দর দিয়ে খালাস হয়নি একটি ট্রাকের পেঁয়াজও। নতুন করে অনুমতির অপেক্ষায় হিলির ওপারে আটকে আছে 150 ট্রাক। আর ছাড়পত্র না থাকায় সোনামসজিদ স্থলবন্দরের ওপারে থাকা শতাধিক ট্রাক ঢোকা নিয়েও দেখা দিয়েছে সংশয়। তবে এদিন নানা ধাপে বাধা বিপত্তি পার করে কয়েকটি বন্দর দিয়ে অল্প সংখ্যক ট্রাক পেঁয়াজ নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। রোববার বন্দরের কার্যক্রম শুরু হলে আবার এসব ট্রাকের ছাড়পত্র নিয়ে কাজ করার কথা জানিয়েছেন বন্দর সংশ্লিষ্টরা।